মুহূর্তে আমরা গ্যালারি র‍্যাম্পের উপরে আছি। এটা গ্যালারি র‍্যাম্পের উপরে আছি আমরা। এটা নদী। হ্যাঁ, তখন দেখা হলো না যে নদী, নদীর উপর ড্যাম। ড্যামটা দেখছি আমি, দেখাচ্ছি আপনাকে। এখন এইভাবে লক গেট আছে, এগুলো লক গেটগুলো তুলে দেওয়া হয়। লক গেট থেকে জল এখানে যায়। বিভিন্ন ধরনের লক গেট আছে। মোহনা লক গেট, ঝুঁকবে না বেশি। লক গেট আছে। জমে থাকে তো জল, জল করে জমে আস্তে আস্তে জল ছাড়ে। ওই ওইদিকে লক গেটটা খোলা। ওদিকে লক গেটটা আমরা মোটামুটি 102 মিটার উপরে জল থেকে এখান থেকে বয়ে যাচ্ছে। 102 মিটার করে 110 মিটার উপরে আছে। নদী আছে, ড্যাম, ড্যামের উপর গাড়ি যাচ্ছে। এদিকটা জলে ভর্তি আছে, দেখতে পাচ্ছেন জলে ভর্তি। বিভিন্ন ধরনের বিভিন্ন গেটের উপর একটা থাম্বার চারদিকে এক একটা লক গেট আছে। লক গেটগুলো এই ক্রেনের মাধ্যমে তুলে দেওয়া হয়। যে ক্রেন আছে, ক্রেনগুলো যায়, এই যে ক্রেনটা যায়, এই ক্রেনের মাধ্যমে লক গেটগুলোগুলো তুলে দেওয়া হয়। তুললে জলগুলো বেরিয়ে গেলে যখন ধর বন্যা হয় বা জল বেড়ে যায়, তখন এই ক্রেনের মাধ্যমে জলগুলো তুলে হয়। এই ক্রেন এরা দুটো স্টেটই সুবিধা হয়, একটা ঝাড়খণ্ডের সুবিধা আর একটা উড়িষ্যার সুবিধা। এই জল হলে সারা বছর জল পাবে, জল এমনি সারা বছর, সারা বছর। নাহলে যদি জল চলে যায় একসময় শুকিয়ে যায়। এই জলগুলো স্টোর করে রাখে, এই জন্য ড্যাম্পের কাজ। তাহলে সারা বছর জল থাকবে, স্টোর করে রেখে আস্তে আস্তে জল ছাড়বে, যাতে ভেঙেও না যায়। যেমন যেমন দরকার হবে এদিকে ছাড়বে, ওদিকে ছাড়বে। নাহলে যদি নদী বয়ে যায় তাহলে তো গরমকাল তো একদম শুকিয়ে যাবে, তখন জল পাবে না। ওই জন্য ওই দিকটা শুকনো, দেখো না। তাহলে আস্তে আস্তে জলটা ছাড়, আর জল না ছাড়লে তো ভরে যাবে। ওটাও একটা ব্যাপার আছে। তাহলে জলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, না ছাড়লে ওই দিকে ভরে যাবে, বলে ডাম ফাটিয়ে দেবে। যখন বর্ষাকালে তো মনে উঠে যায় অনেকটাই। উপরে উঠে যাই, তাও লক গেটের কাছাকাছি তো চলে যায়। লক গেটে এই যে 5 মিটার না কত মিটার আছে, 5 মিটার উপরে দেখাচ্ছে, দাগ দেখাচ্ছে। অত পুরো জল উঠে যায়, ওই যে দাগ যেটা আছে, তখনই জলটা যাতে ভেঙে না যায় গেট, তখন এইসব গেট গেট খুলে দেয়। লক গেটের এদিকটা একটা, ওদিকটা ছিল নদীটা পুরো শুকিয়ে যায়। যদি এটা মোটামুটি লকেট পুরো খুলে দেয় তাহলে খুব অবস্থা খারাপ হয়ে যায়।